প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ এবং আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছি মিডিয়া টেকনিক্যালের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা আপনাদেরকে শেখাতে যাচ্ছি এমন একটি টিউটোরিয়াল যা প্রতিনিয়তই আপনার ব্যবহার করতে হবে এবং আপনার প্রত্যেক প্রাত্যহিক জীবনে কাজে লাগবে, সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ড 2007। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করি। মিডিয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। আমরা প্রথমেই জানবো মাইক্রোসফট ওয়ার্ড কি। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রাম, আমি ইহাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে থাকি। আমরা দৈনন্দিন কাজের জন্য যে ধরনের কাজ করে থাকি, অফিসিয়াল যে কোনো কাজ, আপনার ব্যক্তিগত কাজ, এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে হয়ে থাকে। মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। ইহা মাইক্রোসফট কর্পোরেশন কোম্পানির তৈরি। আপনারা এর প্রতিষ্ঠাতা সম্বন্ধেও জানেন, নাম হলো বিল গেটস, তিনি এটার বাজারজাত করেছেন। তো বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড কেন শিখবেন, কেন শিখতে হবে? অবশ্যই শিখতে হবে আপনাকে, কারণ আপনি ইহার মাধ্যমে যে কোনো কাজ করতে পারেন। যাবতীয় টাইপিং বলেন, বাংলা ইংলিশ যে কোনোভাবে করতে পারেন এবং এটাকে সুন্দরভাবে প্রসেসিং করে প্রিন্ট করতে পারবেন, কাগজে ছাপিয়ে নিতে পারবেন। আপনার শুধু তাই নয়, আপনার ছাত্র স্টুডেন্টদের জন্যে আপনার বিভিন্ন অ্যাসাইনমেন্ট তৈরি করা, নোট তৈরি করা, যাবতীয় কাজ এর মাধ্যমে হয়ে থাকে। মাইক্রোসফট ওয়ার্ড অবশ্যই আপনাকে শিখতে হবে, কারণ কম্পিউটার শেখার প্রথম হাতেখড়ি হিসেবে মাইক্রোসফট ওয়ার্ডকে ধরা হয়। মাইক্রোসফট ওয়ার্ড জানলে আপনি অন্যান্য প্রোগ্রামগুলো সহজভাবে শিখতে পারবেন। তো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এখানে অনেকগুলি মেনু আছে, দেখেন এই মেনু, হোম, ইনসার্ট, পেজ লেআউট। তো হোমের মধ্যে যে যে কাজগুলো আছে, যে যন্ত্রগুলো আছে বা ট্যাবগুলো আছে, এই ট্যাবগুলো আইকন বলা হয়, এই ছবিগুলোকে আইকন বলা হয়। এটি এক একটা আইকন এক এক ধরনের কাজ কাজে আপনাকে সহযোগিতা করে। তো এরকমভাবে অনেক কিছু আছে, আপনি আস্তে আস্তে ধাপে ধাপে শিখবেন, আমার পরবর্তী টিউটোরিয়ালগুলোতে শিখবেন। ইনসার্ট মেনু থেকে আপনি টেবিল করতে পারবেন, পেজ ব্রেক, কলাম ব্রেক, এরকম পিকচার সেট করতে পারবেন, সব কিছু এই ট্যাবের মাধ্যমে করতে পারবেন। পেজ লেআউটের মাধ্যমে আপনি কী ধরনের পেজে লিখতে চান, এবং যদি পেজের চারপাশে একটি বর্ডার দিতে চান সেটাও আপনি করতে পারবেন। রেফারেন্স আছে, মেইলিং আছে, এরকমভাবে আরও প্রত্যেকটা মেনু আপনাকে ধাপে ধাপে শিখতে হবে। শিখলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে সমস্ত কাজ করতে পারবেন এবং আপনার দৈনন্দিন জীবনে আপনি কাজে ব্যবহার করতে পারবেন। এতে আপনি যেমন অফিসিয়াল দায়িত্ব পালন করতে পারবেন, এ অনুরূপভাবে আপনি আপনার প্রাত্যহিক জীবনেও সব কাজে আপনার এর ব্যবহার করে সুফল পেতে পারেন। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ দিয়ে এই প্রতি বিদায় নিচ্ছি।